আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি ওবাররারকাত সম্মানিত ভেয়ার্স ভাই বোনেরা আজকে আবারও আপনাদের জন্য আরেকটি নতুন টিউটোরিয়াল নিয়ে হাজির হয়েছি আজকের এই টিউটোরিয়ালের বিষয় হচ্ছে অ্যাডোভি ফটোশপ পার্ট ফিফটি টু নিয়ে আজকের এই পার্টটিতে আমরা আলোচনা করবো অ্যাডোভি ফটোশপের কালার শেডিং নিয়ে যেটা জানা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তাহলে চলুন সরাসরি কম্পিউটার স্ক্রিনে গিয়ে দেখে এসে কীভাবে কালার সেটিংসটি ইউজ করতে হয় ওয়েলকাম ব্যাক কম্পিউটার স্ক্রিন তো বন্ধুরা আমি আমার কম্পিউটার স্ক্রিনে চলে আসলাম তো আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে ফটোশপটি ওপেন করা রয়েছে এবং এখানে আমি একটা প্রোজেক্ট ফাইল ওপেন করে রাখছি মূলত এই প্রোজেক্ট ফাইলটি দিয়ে আমি আপনাদের কালার সেটিংসটি বোঝানোর চেষ্টা করবো তো কালার সেটিংস আমাদের দেখার জন্য এডিট মিনিতে ক্লিক করতে হবে এডিট মিনিটে ক্লিক করার পর এখানে অনেকগুলো অপশন পাবো আমরা একটু নিচে দিকে আসবো নিচে দিকে আসলে আমরা এখানে দেখতে পাচ্ছি কালার সেটিং নামে একটি অপশন দেওয়া রয়েছে আমরা এখানে ক্লিক করতে পারি অথবা আপনারা যদি কিবোর্ড শর্টকাটের মাধ্যমে করতে চান তাহলে সিট কন্ট্রোল কে পেস করতে হবে আর উপরে যে অপশনগুলো রয়েছে এগুলো আমি অলরেডি আলোচনা করে দিয়েছি আপনি যদি এগুলো না দেখে থাকেন তাহলে ভিডিও ডিসক্রিপশনের লিঙ্ক দেওয়া থাকবে আপনারা সেখান থেকে আগের অপশনগুলো দেখে নেবেন তো আমি এখান থেকে কালার সেটিংসে ক্লিক করতেছি তো যখন কালার সেটিংসে ক্লিক করব তখন আমাদের সামনে কিন্তু এই ধরনের একটি ইন্টারফেস ওপেন হয়ে যাবে যেমনটি আপনারা আমার এখানে দেখতে পাচ্ছেন কালার সেটিং তো কালার সেটিংটা কি কালার সেটিংটা হচ্ছে আমরা যারা প্রিন্টার ইউজ করে বিভিন্ন ধরনের প্রিন্টারের জন্য কিন্তু বিভিন্ন ধরনের মোড ব্যবহার করতে পারি তো এইটাই হচ্ছে মূলত কালারের সেটিংসটা এখানে আমরা বিভিন্ন সেটিংস করে নিয়ে আমাদের প্রোজেক্টের জন্য আমরা ব্যবহার করতে পারি যেমন প্রথমে দেখেন এখানে যেটা দেওয়া রয়েছে সেটিংস আমি যদি সেটিংসে ক্লিক করে পাশে একটা প্রোফাইল দেওয়া রয়েছে আমি এখানে ক্লিক করলাম ক্লিক করে দেখেন এখানে অনেকগুলো ট্যাম্পলেট আমার ডিফল্টভাবে দেওয়াই থাকে যেগুলো আমরা এখান থেকে ব্যবহার করে ব্যবহার করতে পারি যেমন দেখেন আমি যদি এখানে মনিটর কালারে সিলেক্ট করে দিই তাহলে দেখবেন আমার এখানে মনিটর কালারের যে ডেসক্রিপশন রয়েছে অর্থাৎ মনিটরের কালার যদি সেটিংটা আমি এখানে ব্যবহার করে তাহলে আমাদের কী কী পরিবর্তন হবে বা কী কী পাবো আমরা এখানে তার ডেসক্রিপশন এখানে সব কিছু লেখা রয়েছে ঠিক আছে আমি যদি এখান থেকে নর্থ আমেরিকার নিউজপেপার সিলেক্ট করে দিই তাহলে দেখেন এখানে এবার আলাদা একটু পরিবর্তন হয়ে যাচ্ছে আপনি এই দিকে দেখবেন এটা একটা টেমপ্লেট আমি যদি এখান থেকে টেমপ্লেটটা পরিবর্তন করি তাহলে নিচে যতগুলো সেটিংস রয়েছে সবগুলো অটোমেটিক পরিবর্তন হয়ে যাবে ঠিক আছে যেমন দেখেন ডট গেন টোয়েন্টি ফাইভ পার্সেন্ট আছে আমি যদি এখান থেকে এটাকে ইউরোপিয়ান সিলেক্ট করে দিই তাহলে দেখেন দুটো আলাদা আলাদা হয়ে যাবে ঠিক আছে এটা হয়ে গেছে পনেরো পার্সেন্ট এটা হয়ে গেছে পনেরো পার্সেন্ট তো এইটা ডিফল্টভাবে আপনি এই প্রোফাইলগুলো ব্যবহার করতে পারেন তো নর্মালি আমাদের যেটা থাকে সেটা হচ্ছে জাপান কালার ফর নিউজপেপার অথবা জাপান জেনারেল পার্পজ টু ঠিক আছে তো আমাদের এটাই মূলত থাকে তো আমি এটা এখানে সিলেক্ট করে দিলাম এটা তো দেখেন নর্মালি আমাদের এই সেটিংসটা থাকবে এখন দেখেন পরে যেটা আসে ওয়ার্কিং স্পেস অর্থাৎ আমি যদি এটাকে সিলেক্ট করে দিই এখানে তাহলে এটা কী কী কাজ করবে সেই কাজগুলো এখানে সিলেক্ট করা হয়েছে আপনি চাইলে এখান থেকে টেমপ্লেটগুলো কিন্তু পরিবর্তন করতে পারেন আপনি আপনার মতো করে টেম্পলেটগুলো এখানে সেটিংসটা করে নিয়ে আপনি ব্যবহার করতে পারেন এখানে আপনার কালারের পার্থক্যগুলো তখনই দেখতে পাবেন যখন আমি এখান থেকে একটু পরিবর্তন করে দেখাবো তখন কিন্তু জিনিসটা বুঝতে পারবেন ঠিক আছে তো আমি আপনাদের দেখাবো একটু পরেই জিনিসটা পরিবর্তন করে তার আগে আমি আপনাদের এখানে কাস্টমার সিলেক্ট করে দেখাচ্ছি তো কাস্টমার মানে হচ্ছে আপনি যদি নিজে তৈরি করে কোনো কালার ব্যবহার করতে চান সেক্ষেত্রে আপনাকে কাস্টমে ক্লিক করতে হবে কাস্টমে ক্লিক করার পর এখানে আপনি কী কালার ব্যবহার করবেন এখানে অনেকগুলো অপশান দেওয়া রয়েছে যেমন এখানে আমাদের প্রো ফোটো আট জিবি থাকে অথবা ক্ষেত্রে গ্রে গ্রেসেল ব্যবহার করতে পারেন তো আমি এখানে কালার ম্যাচ আট জিবি দিলাম তারপরে আপনারা এই এই জায়গায় একটু লক্ষ্য করবেন এই জায়গায় এই যে কালার অপশন এখানে একটু দেখবেন পরিবর্তন হচ্ছে তো এখান থেকে আমি জাপান কালার টু দিলাম এখান থেকে আমি এটাকে থার্টি পার্সেন্ট করে দিলাম তারপর এটাকে আমি এখান থেকে থার্টি পার্সেন্ট করে দিলাম এখন দেখেন এই যে আমার প্রজেক্টটাতে রয়েছে প্রোজেক্টটা কিন্তু কোনো পরিবর্তন আপনার দেখতে পাচ্ছেন না আমি যদি এখান থেকে এটা টিকমার্ট দিয়ে দিই টিকমার দিলেই আপনি এখানে পরিবর্তনটা দেখতে পাবেন তো দেখেন আমি যখন এখানে অ্যাডভান্স কন্ট্রোলে এখানে টিকমারটা দিয়ে দিলাম আর এখানে আমার বিশ পার্সেন্ট দেওয়া রয়েছে আমি যদি এটাকে ফিফটি পার্সেন্ট করি তাহলে দেখেন এটা আর একটু হোয়াইট কালার চলে যাচ্ছে আমি যদি এটাকে হানড্রেড পার্সেন্ট করে দিই দেখেন হানড্রেড পার্সেন্ট করে দিলাম পুরাটাই আমার হোয়াইট হয়ে গেছে অর্থাৎ গ্রে কালার হয়ে গেছে আমি যদি এখানে ওকে বাটনে ক্লিক করি তাহলে আমার এই প্রোজেক্টটা যে আমি ডিজাইন করছিলাম প্রোজেক্টটা পুরো দেখেন আমার গ্রে কালার এবং হোয়াইট কালারের হয়ে গেছে ঠিক আছে তারপর এখান থেকে আমরা অন্য একটা ট্যাম্পলে দিতে পারি যে ট্যাম্পলেটে দেখেন আমি জাস্ট পরিবর্তন করে দিচ্ছি এখন কিন্তু আপনার পরিবর্তনটা বুঝতে পারছেন আমি যদি এখানে ইউএস দিই দেখেন ইউএসে পরিবর্তন হচ্ছে এখান থেকে যদি আমি টেন পার্সেন্ট দিই দেখেন টেন পার্সেন্ট স্মুথ হচ্ছে এখান থেকে আমি টেন পার্সেন্ট দিতে পারি ঠিক আছে তো এটা হচ্ছে এর কাজ আর এদিকে যেগুলো রয়েছে প্রোফাইল এইদিকে আমাদের তেমন পরিবর্তন হয় না এইগুলো এগুলো আমাদের ডিফল্ট ডিফলিভাবেই দেওয়া থাকে তো আমাদের পরিবর্তন হচ্ছে এখানে এই জিনিসটা এই যে সেটিংসের এই জায়গায় এই জিনিসটা আর একটা হচ্ছে এই জায়গায় অ্যাডভান্স কন্ট্রোল এই দুটো মূলত আমাদের সেটিংসের মূল বিষয় যেমন দেখেন আমি যদি ব্ল্যান্ড আর জিবিটা তুলে দিই টিকমার্টটা তাহলে দেখেন এই যে আমার এখানে ডিজাইনটি দেখতে পাচ্ছেন বা এখানে যে কালারটি রয়েছে আপনি এই বিত্তরগুলোর দিকে লক্ষ্য করবেন দেখবেন যে এখানে একটি ব্ল্যান্ড মোড একটু মানে হচ্ছে রিফ্লেকশন দিচ্ছে যেমন দেখেন আমি এখান থেকে আবার ব্ল্যানটাকে অন করে দিলাম তো দেখেন এই রিফ্লেকশনটা মানে সার্কেলের মতো বোঝা যাচ্ছে তাই না আপনি যখন এখান থেকে তুলে দিবেন তখন দেখেন অটোমেটিক এটা নর্মালি যেভাবে ছিল সেভাবে আপনি ব্যবহার করতে পারবেন তারপরে কমপ্রেস হ্যাঁ কম স্টেট আমি যেটা টিকমাটা তুলে দিই তাহলে দেখেন এখানে হালকা একটু পরিবর্তন হচ্ছে তো আপনি এইটা যখন ব্যবহার করবেন প্র্যাকটিক্যালে তখনই মূলত বুঝতে পারবেন যে কী পরিবর্তনগুলো আমাদের এখান থেকে হয়ে থাকে তো আমি নর্মালি যেটা ছিল সেটা এখানে দিয়ে দিচ্ছি এখানে আমাদের যেটা থাকে সেটা হচ্ছে আমি কাস্টমটা পরিবর্তন করে এখানে একটা আলাদা টেম্পলেট দিয়ে দিই জাপান জেনার পার্প থ্রি এটাকে সিলেক্ট করে দিলাম তো দেখেন যখন এটা দিয়ে দিলাম আমার টেম্পলেটে তৈরি করার সময় যে ডিজাইনটি আমার ছিল সেই ডিজাইনটি কিন্তু এখানে চলে আসছে তো এটা হচ্ছে মূলত আমাদের কালারের সেটিং যে আমরা যে প্রোজেক্টটা তৈরি করতেছি সেই প্রোজেক্টটা কোন কালারের মোডে আমরা নিব সেটা এখান থেকে পরিবর্তন করে দিতে পারি যেমন সিএম ও এক কালার এটা আমার এখানে দেওয়া রয়েছে এটা আমি এখান থেকে ইউএসএ দিতে পারি তো দেখেন এখানে প্রোফাইলটা পরিবর্তন হচ্ছে তারপর আমি এখানে ব্লেন্ডটা দিলে ব্ল্যান্ডটা দেখেন আর একটা লাইটিংটা চলে আসতে সেই দেখতে লাইটিংটা চলে আসছে আমি এখান থেকে ব্ল্যান্ডটা তুলে দিলাম তো দেখেন হালকা লাইটিং বোঝা যাচ্ছে সার্কেলটার ভিতরে ঠিক আছে আমি যখন এই ব্ল্যান্ডটা আর জিবিটা দিয়ে দিলাম তখন দেখেন লাইটিংটা বেশি চলে আসছে একইভাবে এটা আমাদের ঠিক একইভাবে ঠিক আছে তো আপনি এটা একটু দেখে নেবেন তো এই শিল্প মূলত আমাদের কালার সেটিং সম্পর্কে আর এখানে আরেকটি বিষয় রয়েছে সেটি হচ্ছে এখানে দেখেন ক্যান্সেল আপনি যদি কাস্টমটা তৈরি করার পর এডিট করার পর আপনি যদি সেটাকে সেট করে না রাখতে চান তাহলে আপনার ক্যান্সেলে ক্লিক করলে কিন্তু এটা ক্যান্সেল হয়ে যাবে আর যদি এটাকে সেভ করে রাখতে চান তাহলে এখানে সেভ অপশন দেওয়া রয়েছে সেভে ক্লিক করবেন সেভে ক্লিক করলে আপনি এটা কিন্তু সেভ করার জন্য একটা উইন্ডোজ আসবে তারপরে এটা আপনি যেখানে সেভ করতে চাচ্ছেন কালার টেম্পলেটটি সেখানে আপনার সেভ করে নিতে পারেন ঠিক আছে তো মনে করেন আমি এটাকে ডেস্কটপে সেভ করতেছি আমি ডেস্কটপ সিলেক্ট করলাম এটা আমি কোনো টাইটেল দিচ্ছি না এটা আনটাইটেলে থাক তারপর আমি সেভ বাটনে ক্লিক করলাম তারপর এখানে প্রোফাইল দেখেন জেনারেল কালার পারপোজ থ্রি আমি এটা রাখলাম ওকে বাটনে ক্লিক করলাম যেটা সেভ হয়ে গেল এখন দেখেন এখানে লোড অপশন রয়েছে লোডের কাজ কি লোডের কাজ হচ্ছে যে আপনি আগে থেকে অন্য একটা কম্পিউটারে যে ফটোশপ রয়েছে সেই ফটোশপ ফাইলগুলো আপনার কাছে আসে আপনি সেই ফাইলগুলো নতুন করে যে ফটোশপে ইনস্টল করেছে সেটাতে ব্যবহার করবেন সেক্ষেত্রে আপনি কি করবেন এই লোড অপশনে ক্লিক করবেন লোড অপশনে ক্লিক করার পর যেখানে আপনার ফাইলগুলো সেভ করে রাখছেন বা যেখানে আপনার ফাইলগুলো রয়েছে কালার টেম্পলেটের সেগুলো এখানে লোড করতে হবে তো আমি যদি ডেস্কটপে একটা সেভ করে রাখছিলাম দেখ ডেস্কটপ সিলেক্ট করে দিলাম এই যে দেখুন ফাইলটা এখানে শো করাচ্ছে আমি যদি এই ফাইলটা এখানে সিলেক্ট করে দিই সিলেক্ট করে যদি লোড়ে ক্লিক করি তাহলে দেখেন ফাইলটা আমার এখানে চলে আসবে এই যে আনটাইটেল দেখতে পাচ্ছেন উপরের দিকে সেটিং আনটাইটেল এখন আমার এটাকে থাকে যাবে এখানে ঠিক আছে তারপরে যে প্রিভিউ আমি যদি প্রিভিউটাকে তুলে দিই তাহলে কি হবে আমার এখানে যে সেটিংগুলো আমি করলাম বা যে পরিবর্তনগুলো করলাম এগুলো কিন্তু আমি দেখতে পাচ্ছেন আমার প্রজেক্টের ক্ষেত্রে যদি আপনার প্রজেক্টে প্রিভিউটা দেখতে চান যে আমি এখানে যে পরিবর্তনগুলো করতেছে আমার প্রজেক্টের ভিতরে কী ইফেক্ট পড়তেছে তাহলে সেটা দেখার জন্য অবশ্যই আপনি এখানে প্রিভিউটাতে অন করে দেবেন তাহলে আপনি এখান থেকে পরিবর্তনগুলো দেখতে পাবেন নাহলে কিন্তু পরিবর্তনগুলো আপনারা দেখতে পাবেন না তো এই ছিল আজকে ভিডিওতে আশা করি আপনার পুরো প্রসেসটি ভালোভাবে বুঝতে পেরেছেন তারপরে যদি কোনো জায়গায় বুঝতে আপনাদের সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই সেটা আমাকে কমেন্টে জানাবেন আমি সেই বিষয়গুলো আপনাদের ক্লিয়ার করে দেবো ইনশাল্লাহ আর ফটো বাকি যে টুলসগুলো রয়েছে এরপরে যেগুলো রয়েছে অ্যাসেন্ট প্রোফাইল কনভার্ট টু প্রোফাইল এগুলো আমি আর পরবর্তী টিটেল আলোচনা করবো আর উপরে যতগুলো অপশন দেওয়া রয়েছে সেগুলো আমি অলরেডি আলোচনা করে দিয়েছি আপনি যদি সেগুলো না জানে থাকেন বা না দেখে থাকেন তাহলে অবশ্যই সেগুলো দেখে নেবেন আশা করি এখান থেকে আপনি অনেক উপকৃত হবেন তো আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ